শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগানটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই সুন্দর স্লোগানে বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে না। এই সুন্দর স্লোগানে যদি সেই জনগণ মুক্তি পাবে না, এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিক্সাওয়ালার মুক্তি, এদেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোনো রাজনৈতিক বন্দী নাই, কাউকে রাজনৈতিকভাবে গ্রেফতার করা হচ্ছে না, সবাই অপরাধী। আল্লাহ মাফ করুন, যদি সেই দিন 1971 সালে যদি আমাদের যুদ্ধ যদি আজকে যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম, তাহলে আজকে আমরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হতাম। যেহেতু আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি, আমরা কেউ গাজী হিসেবে কেউ শহীদ হিসেবে উপাধি পেয়েছি, কেউ বীরত্বম হয়েছে কি বীর বিক্রম হয়েছি। সেই দিন যদি আমাদেরকে আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা টিয়ারসেল না মারা হতো, ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপির অধিকারে ছিল। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। অর্থনৈতিকভাবে এই সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে টাকার টানাপোড়েন চলছে। আজকে যেই সময়, এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা। এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয়, এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে তার বেরোনোর কথা নয়, এই গরমে কোনো পরিস্থিতি কোনো মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না, সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে।